इंस्टाग्रामे प्रचुर भिडियो लेके तो एक विशाल हाइट पुजो। तो आज देखो कीरकम की ব্যাপার, तो चलो तुम्हें देखा चलो देखते आगे बचर 2022 साले चोरबागान सर्वजनीन ठाकुर और पैंडल हमारे भीषण पसंद হয়েছিল, তাই এবছর একটা বিশাল এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম চোরবাগান সর্বজনীনের ঠাকুর আর প্যান্ডেল দেখতে। গিয়ে দেখি একটা বিশাল বড় লাইন পড়েছে, যারা ভিড় ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তারা যে কি করছিলেন বোঝা যাচ্ছিল না। কখনো বলছিলেন যারা জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল ছেড়ে দাও, কখনো এত সময় ধরে আটকে রেখেছিলেন না যে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আর ঢোকার সময় চওড়া রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে বাঁশ দিয়ে একটা সরু রাস্তা করে দেওয়া হয়েছে। রাস্তাটা যে কেন সরু করে দেওয়া হয়েছে কোনো মানে নেই। যাই হোক অনেকক্ষণ 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভেতরে তো ঢুকলাম আমরা। সামনের এন্ট্রি দেখে তো ভীষণ ভালো লাগলো, অনেক এক্সপেকটেশন নিয়ে যাচ্ছিলাম। তারপর যেটা হলো মানে ঢুকেছি, জাস্ট এই কালো পর্দাটা সরিয়ে ঢুকেছি, ঢুকতেই বলছে বেরিয়ে যান। মানে আমি বুঝলাম না, মানে এতক্ষণ যে 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছি তাহলে কি আমরা এসেই বেরিয়ে যাবো? তাহলে প্যান্ডেলটা ঠাকুরটা কাদের জন্য হয়েছে, শুধু ভিআইপিদের জন্য? চোরবাগান সর্বজনীনের এবারে থিম ছিল অনুভূতি। এখানে দেখো পুরো প্যান্ডেলে ছোট্ট ছোট্ট গোপাল রয়েছে, যেটা সহজে কিন্তু খেয়াল করতে পারবে না, তোমরা খুব মন দিয়ে দেখতে হবে। কিন্তু ওরা মন দিয়ে দেখার সময়টা দিলে তো 5 সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না। যাই হোক অনেক কষ্ট করে অনেক কথা শুনে ভলেন্টিয়ারদের তাও তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর শেষে তোমাদের সাথে কিছু কথা বলার আছে, ওটা শুনো একটু। চোরবাগান সার্বজনীনের একটা কিউট মিষ্টি সদস্য হলো অস্কার। মুখটা দেখো তোমরা, জাস্ট এত মিষ্টি করে রেখেছে। যাই হোক ওর জন্য আমি পরের বছর ওকে দেখার জন্য আবার যাব। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি এন্ড রাস্তায় যা ভিড় ভাই, দুর্গাপূজা তো শুরু হয়ে গেছে, ভিড় তো হবে। এখনো নাকি শুরু হয়নি অনেকে বলছে। আমি রাস্তাতেই তোমাদের বলতাম চোরবাগান সার্বজনীনের ব্যাপারে, কিন্তু ও বলতে দিল না। হ্যাঁ মানে রাস্তাতে কিছু মানে তুমি হয়তো বলতে তোমার ভিউয়ার্সদের কাছে তোমার ভয়েস পৌঁছাতো না, তো সেই জন্যই তোমরা কিছু শুনতে পেতে না। আমরা রাস্তায় আমরা কিছু বলিনি। তো আমাদের চোরবাগান সার্বজনীন আমরা দেখেছি, চোরবাগানের সম্পর্কে আমাদের এটাই ওপিনিয়ন আছে যে গত বছরের তুলনায় চোরবাগান এবছরে কিছুই করেনি। মানে তাদের ক্রিয়েটিভিটি লেভেল এবছর ডাউন হয়ে গেছে গত বছরের তুলনায়, ঠিক আছে? এবছরে কিন্তু গত বছর যেরকম ভেতরে ঢুকে আমরা ঠাকুর দেখার জন্য অ্যাটলিস্ট কিছু টাইম পাচ্ছিলাম, এবছর এন্ট্রি করার সাথে সাথে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, মানে ঢুকতে জাস্ট একটা কালো পর্দার সামনে জাস্ট ঢুকতে কালো পর্দাটা মানে সরিয়েছে, তখন বলে চলে যান মানে বেরিয়ে দাঁড়াবেন না, মানে বাধ্য হয়ে বলতে বাধ্য হলাম যে ঢুকে কি বেরিয়ে যাব। হ্যাঁ, মানে আপনারা পড়ার জন্য মানে এটা কি দেখানোর জন্য পাবলিককে বানাননি। ইভেন কি সবথেকে হাসির ব্যাপার হচ্ছে একটা ভলেন্টিয়ার ছিল যাকে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম কি ব্যাপার হলো যে আপনারা এরকম প্রত্যেক বছরই আপনাদের এরকম ঠাকুরের সামনে এত করে গ্যাদারিংস থাকে, আর ঠাকুরের অনেক মানে ব্যারিকেড মানে তোমরা ঠাকুরের ফটো ভালো করে তুলতে পারো না জানো, ব্যারিকেড থাকে আর খুব গ্যাদারিংস থাকে, বোধহয় কিছু ভিআইপি দের একদম কাছ থেকে মানে ওরা দেখতে দেয় মানে সেই প্রিভিলেজটা দেয়। তো আমি সেটা নিয়ে কথা বলছিলাম, তো সেই মেয়েটি আমাকে বলছে যে আপনারা অনেক আগে চলে এসেছেন, আজকে ওপেনিংই হয়নি, মানে সে ভেতরে রয়েছে ভলেন্টিয়ার কিন্তু সে নিজেই জানে না আজকে ওপেনিং হয়েছে। আর এদিকে বাইরে এসে আমরা কলকাতা পুলিশকে জিজ্ঞাসা করছি, সে বলছে হ্যাঁ ওপেনিং হয়েছে। কলকাতা পুলিশ না, কলকাতা পুলিশের একটা ট্রাফিক গার্ডের একটা ছেলেকে আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন ওরা বলল যে যদি ওপেনিং না হতো তাহলে কি এত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আপনারা ঠাকুর দেখতে পারতেন। সেটা আমাদের কাছে রেকর্ডিংটা আছে, যে রেকর্ডিংটা আমরা জুড়ে দেবো এর সাথে। তো যাই হোক, মানে ম্যানেজমেন্ট খুবই খারাপ হয়ে গেছে, মানে হয়তো মানে আর কি হোপফুলি নেক্সট ইয়ার থেকে চোরবাগান ক্যান্সেল। না যাবো না, যদি এরকম বিহেভিয়ার থাকে তাহলে ঠাকুর দেখা যায় না। ঠাকুর দেখতে গেলে মিনিমাম একটা লোককে অ্যাটলিস্ট 30 সেকেন্ড তো সময় দিতেই হবে, তাই না? সেটাও দিচ্ছে না, 30 সেকেন্ড আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে একটা প্যাসেজকে চওড়া প্যাসেজকে ন্যারো করে দিচ্ছেন, ন্যারো করে যে জায়গাটা সেটা একদমই সরু, মানে প্রথমে তোমরা চওড়া প্যাসেজে ঢুকলে হঠাৎ করে কি কারণে ওটাকে সরু করে দেওয়া হলো বোঝা যায় না, ন্যারো আননেসেসারি করে সেই প্যাসেজটাতে লোক এত লাইন দেখানো বা ভিড় দেখানো এবার এগুলো বন্ধ হবে, মানে মোদ্দা কথা ভিড় বাড়ানো হচ্ছে। হ্যাঁ, ভিড় বাড়ানো হচ্ছে। এন্ড আমার একটাই এরপরের থেকে বক্তব্য থাকে, হয়তো মেবি এটা আমরাও দেখবো, আমরাও থাকবো, হয়তো মানে এরকম চলতে থাকলে আজ থেকে 10 বছর বাদে মানুষ দেখতে যেতে চাইবে না, সেটা তো আছেই। আর তার সাথে শুধুমাত্র ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররাই শুধু যাবে, তারা ভিডিও বানাবে, আমরা বাড়িতে বসে দেখে নেবো, টান। কারণ ওখানে গিয়ে তো লাভ নেই, কোনো লাভ হচ্ছে না, এর থেকে বাড়িতে বসে ইনস্টাগ্রামে দেখবো, কষ্ট করব, ওখানে গিয়ে কিছুই লাভ নেই, ঠুকেই তোমাদের বের করে দিচ্ছে, ওটাই বেটার হবে। যাই হোক, তাহলে ম্যানেজমেন্ট, আমি একটা জিনিস বলতে চাই, তো চোরবাগান সার্বজনীন কেন, যে কোনো হাতিবাগান সার্বজনীন যারা আমাদের সাথে এরকম ব্যবহার করছে, আমাদের সবার সাথে এরকম ব্যবহার করছে, আচ্ছা তোমরা প্যান্ডেলগুলো কেন বানিয়েছো আমরা দেখবো না বলে, মানে এমনি জাস্ট নর্মাল, তাহলে আর হ্যাঁ মানে প্যান্ডেল অথরিটির কাছে এটাই বলার বক্তব্য যে আপনারা তো ইনফ্লুয়েন্সারদের বা অন্য যারা আর কি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেছে তাদের তো আগে চান্স দিয়ে দিয়েছেন, তারা আপনাদেরকে হাইপ ক্রিয়েট করে দিয়েছে, তাই জন্য আপনাদের কাছে এত লোক আসছে, এটা আপনাদের কখনো ভুলে যাওয়া উচিত না, ঠিক আছে? যদি আজকে তারা হাইপ না ক্রিয়েট করতো হয়তো জানতোই না অনেকে। আর প্যান্ডেল আর ঠাকুর যদি এমনি ভালো হয় না, লোকে এমনি আসবে। এটার এক্সাম্পল হচ্ছে এত সরু গলি করে এতবার দড়ি ফেলার প্রয়োজন, আমরা নিজেরা বাগবাজার সার্বজনীনের আমরা নিজেরা মেম্বার, আমরা নিজেরা জানি আমাদের বাগবাজারের সার্বজনীনের ঠাকুর না দেখে কেউ কোনোদিন নর্থ কলকাতার পুজো দুর্গা পুজোই কমপ্লিট হবে না কোনোদিন। আমরা এখানে যতটুকু যখন অষ্টমী নবমীতে ভিড় থাকে তখনই আমরা একটু দড়ি ফেলতে বাধ্য হই ভিড় সামলানো, বাকি অন্য টাইমে আমরা কখনোই এত দড়ি ফেলি না, আমাদের প্যাসেজ লোক বেরিয়ে যায় দেখে। তো যাই হোক, দেখা যাক 10 বছর পরের কন্ডিশনটাও আমরা দেখবো যে কি হয়, হয়তো তখন টিভিতে বা ইনস্টাগ্রামে বা দেখতে হবে অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। যাই হোক, ভিডিও তোমরা দেখতে পাবে, এখানে দেখে জানবে তোমাদের আর কি কি হয় কোন কোন প্যান্ডেলে, তোমাদের সব সত্যিটা তুলে ধরছি কিন্তু আমরা।